বন্ধুরা মাই লাইফ মাই ভিউজ থেকে সঞ্জয় আর একবার আপনাদের কাছে। আজকে আমাদের যে প্রোগ্রাম চলছে মার্চ এপ্রিল মে আমরা তিন মাসে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিশেষত কলকাতা থেকে খুব কাছাকাছি দিনে দিনে গিয়ে ফিরে আসা যায় এমন কিছু জায়গার আপনাদের কাছে তুলে ধরার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি রাখতে আজকে আমরা হাওড়া জেলার এই আদিগন্ত রূপনারায়ণ নদীর তীরে আমি সঞ্জয় মাই লাইফ মাই ভিউজের পক্ষ থেকে আপনাদের কাছে আর একটা ছোট্ট পর্ব নিয়ে। গাদিয়ারাকে অপরূপ সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে যা তা এই আপনাদের সামনে রূপনারায়ণ নদী। আসলে রূপনারায়ণ যখন সৃষ্টি হয় তার প্রথম নাম ছিল ধলেশ্বরী বা ধলকেশ্বর। পরবর্তী সময় তার বহিরঙ্গের রূপ পাল্টানোর সাথে সাথে তার নামও পাল্টে হয়ে যায় দ্বারকেশ্বর, আর ক্রমান্বয়ে এর পরিবর্তিত নামগুলির মধ্যে শেষ নামটি সংযোজিত হয় রূপনারায়ণ নামে যখন তার জীবনে শিলাবতীর প্রবেশ ঘটে। শিলাবতী নদী এর সঙ্গে মিশে নাম হয় রূপনারায়ণ। আজ এই রূপনারায়ণের তীরে আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাচ্ছি। আপনাদের আহ্বান জানাবো কলকাতা থেকে যে কোনো দিন যে কোনো সময় গাড়িতে কিংবা ট্রেনে বাগনান কিংবা উলুবেড়িয়া হয়ে শ্যামপুর, শ্যামপুর থেকে গাদিয়ারা পৌঁছে যান দ্রুত, আর কিছুক্ষণ সময় একটা বা দুটো দিন কাটিয়ে অপরূপ সৌন্দর্যে মাথা আরোহণ। ধলকেশ্বর থেকে দ্বারকেশ্বর, দ্বারকেশ্বর থেকে শিলাবতীর স্পর্শে রূপনারায়ণ হয়ে ওঠা চাক্ষুষ করুন, চলে আসুন গাদিয়ারা, এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরবেন কথা দিচ্ছি। গাদিয়ারা আজকে আপনাদের জন্যে কলকাতা থেকে চট করে চলে আসা যায় সকাল সকাল এবং বিকেলবেলা ফিরে যাওয়া যায়, এই সেই গাদিয়ারা যে গাদিয়ারায় আজকে আমরা আপনাদের জন্য এসেছি কয়েক ঘন্টার জন্যে। এই রাস্তাটা সোজা চলে গেছে রূপনারায়ণ লজের দিকে, সেখান থেকে আমরা আপনাকে আবার রূপনারায়ণের রূপ সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। দূরে যে সঙ্গমটা দেখছেন সেখানেই রূপনারায়ণ, দামোদর এবং হুগলি নদী এসে মিশেছে। তিনটে নদীকে আলাদাভাবে হয়তো ওখান থেকে বোঝা যায় না, কিন্তু এই অ্যাঙ্গেলটা থেকে ওই সঙ্গমটা খুব সুন্দর স্পষ্ট হয়। ওপারটা যেটা যে ভূমিটি দেখছেন, ওপারের যে রেখা সীমারেখা সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের গেওখালি। আর ওই পূর্ব মেদিনীপুরের গেওখালি থেকে আমি একটু আগেই বলছিলাম যে নৌকা ক্রস করে এখনও এই অ্যাঙ্গেল থেকেও দেখা যায়, দেখুন এই অ্যাঙ্গেল থেকেও দেখা যাচ্ছে ওদের লঞ্চ ফেরিঘাটের দৃশ্যটা। ওখান থেকে আপনি ওপারে যেতে পারেন এবং এই অপরূপ সৌন্দর্যময় রূপনারায়ণের তীরে আপনি ঘণ্টার পর ঘণ্টা শুধু ভটভটির শব্দ শুনে, পাখির শব্দ শুনে অনন্ত শান্তির পথে এই রূপনারায়ণের পাশে বেশ কিছু ঘন্টা, বেশ কয়েকটা দিন ইভেন কাটাতে পারেন। বন্ধুরা আজকে গাদিয়ারায় শুধুমাত্র আপনাদের জন্যে, সকালে এসে বিকেলবেলা বা সন্ধেবেলা কলকাতা ফিরে যেতে পারেন, কিংবা পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গে অনেকগুলো জায়গা থেকে আপনি কিন্তু সরাসরি সকালে পৌঁছে বিকেলে ফিরে যেতে পারেন বা সন্ধেবেলায় ফিরে যেতে পারেন। তেমনই একটি জায়গা হচ্ছে গাদিয়ারা, যেখানে আপনি অনায়াসে একটা বা দুটো দিন অনায়াসে আপনি রূপনারায়ণ টুরিস্ট লজ, আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি, কিংবা এখানে আরও বেশ কিছু ভালো লজ আছে, এটি চলন্তিকা লজ বলে একদম গাদিয়ারায় ঢুকতেই একটি বড় লজ পড়ে, এছাড়া বেশ কিছু ছোট বড় লজ নিয়ে এখানে একটা বেশ থাকার সুন্দর বন্দোবস্ত আছে। ট্রেনে আসেন বাগনান হয়ে, হাওড়া থেকে বাগনান, বাগনান থেকে কিন্তু আপনি শ্যামপুর হয়ে কিংবা উলুবেড়িয়াতে নেবে, উলুবেড়িয়া থেকে শ্যামপুর হয়ে এই গাদিয়ারায় পৌঁছে যেতে পারেন। মোরাললেস গাড়িতে এলে দু থেকে তিন ঘন্টা, ট্রেনে এলেও কাছাকাছি সময় লাগে মোটামুটি। আমি আপনাদের সাজেস্ট করবো
সোম থেকে শুক্রবার। আমি শনি রবিবারটা ইন্টেনশনালি অনেক সময় বলি না, কারণ প্রচণ্ড রাশ থাকে। আমি এই রূপনারায়ণ টুরিস্টটা যে দাঁড়িয়ে আছি, আমি আপনাদের বিভিন্ন ছবি দেখাচ্ছি। ছবি দেখাতে দেখাতে একটা ইনফরমেশন আমি আমাদের শেয়ার করি। আমি এই যে রূপনারায়ণ টুরিস্ট লজ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে, এখানে টোটাল 54টা রুম আছে। এই 54টা রুমের মধ্যে আমফানের পরে বা করোনা পরবর্তী সময় বর্তমানে 14টা রুম এরা অ্যাক্টিভ রেখেছেন। এদের একটা অত্যন্ত ভালো রেস্টুরেন্ট চলে, সকালে ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার পর্যন্ত আপনি অনায়াসে পেতে পারেন। এই রূপনারায়ণের ধারে বসে থাকতে পারেন। আমি দেখিয়েছিলাম বাঁদিকে একটা অংশ, দেখুন আমার হাতের বাঁদিকের অংশ, এখানে সন্ধ্যেবেলা বসে আপনি রিল্যাক্স করতে পারেন একেবারে রূপনারায়ণকে সামনে রেখে। যদি আপনি এর বাউন্ডারির বাইরে বেরোতে না চান, বাউন্ডারির বাইরেও বেশ কিছু জায়গায় সুন্দর বসার ব্যবস্থা আছে। বর্তমানে এখানে 14টা রুম রানিং কন্ডিশনে আছে। আমি আপনাদের WTDC-র ওয়েবসাইট দিয়ে দেবো, বা আপনারা সরাসরি এদের ফোন নম্বর আমি আপনাদের শেয়ার করছি, আপনি সরাসরি ফোন করে কিংবা অনলাইন মারফত বুক করতে পারেন, কখনও চলেও আসতে পারেন। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি এখানে সরাসরি এসেও কিন্তু বুক করতে পারেন। এরা খুবই সহযোগিতা করতে পছন্দ করেন, কারণ এই সময় যারা আসছেন তাদেরকে ওরা একটু বিশেষ কেয়ার করছেন, কারণ এই সময় সত্যি কথা পর্যটকের সংখ্যাটা খুব কম। আমি আরেকবার ক্যামেরাকে বলবো সরাসরি রূপনারায়ণের দিকে ক্যামেরা প্যান করতে। এইখান থেকে এই সুন্দর পরিবেশটা থেকে আমি আপনাদের একটু আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এর বিভিন্ন অংশ। আর মূলত এখানে আপনি শান্তির খোঁজে একটা দিন বা দুটো দিন অনায়াসে নিজের সময় কাটিয়ে যান, নিজের পরিবার নিয়ে আসুন, বন্ধুদেরকে নিয়ে আসুন, একা আসুন। ঠিক মালঞ্চ যে অভিজ্ঞতা হয়েছিল আপনাদের ব্যারাকপুরের ক্ষেত্রে, আজকে আমি হাওড়া জেলার রূপনারায়ণের তীরে দূরে আমি দেখাবো আমার বাহাত্তা লক্ষ্য করে দেখেন, ওই রকম একটা অঞ্চলে তিনটে নদীর একটা সঙ্গম আছে, যেখানে দামোদর, হুগলি এবং রূপনারায়ণের সঙ্গম। আমি একটু আগে দেখিয়েছিলাম যে ওপারের অংশটিকে নূরপুর বলা হয়, এবং এই ডান দিকের অংশটা আমি আমরা গেওখালি হয়ে বৈশাদল রাজবাড়ি যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা এখান থেকে করে দেওয়া আছে। তাই সব মিলিয়ে গাদিয়ারা একদিন বা দুদিনের জন্যে আর কোনো দেরি করবেন না, রূপনারায়ণ ট্যুরিস্ট লজে সরাসরি আসতে পারেন। যে কোনো অ্যাসিস্ট্যান্সের জন্যে আপনি সঞ্জয়কে ফোন করুন, সঞ্জয়কে ফোন না করলেও সঞ্জয়কে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রইল, কিংবা WTDC-র অনলাইন বুকিংয়ে যে কোনো দিন আপনি বুক করে চলে আসুন। গাদিয়ারা একদিন বা দুদিনের জন্যে ওয়েলকাম টু গাদিয়ারা। দর্শক বন্ধু, আজকে গাদিয়ারাতে এসে এই রূপনারায়ণ ট্যুরিস্ট লজের আনাচে কানাচে ঘুরলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এখানে আতিথেয়তা বা হসপিটালিটির ব্যাপারে আমি আপনাদের পক্ষ থেকে তো আমার মাই ভিউ মাই লাইফ মাই ভিউজের পক্ষ থেকে তো এনশিওর করেছি, বাট যারা প্রকৃত অর্থে এই কাজটা প্রত্যেক দিন প্রতিনিয়ত করে থাকেন সেই ইনচার্জ সজল দত্ত মহাশয়ের কাছে আমি আজকে একটু কথা বলার সুযোগ পেলাম। তাই ওনার থেকে আমরা একটু শুনে নিই যে এখানকার বেনিফিটগুলো কী, ফেসিলিটিগুলো কী, কীভাবে মানুষ এখানে আসতে পারেন, বুক করতে পারেন, এবং আপনারা কী কী নিয়ে অপেক্ষা করে আছেন টুরিস্টকে আরও সুন্দর করে আপনারা হসপিটালিটি বা সেবা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি একটা প্যান্ডামিক টাইম একটা গেল, হ্যাঁ, করোনা পরিস্থিতিতে আপনারা সবাই জানেন যে একটা হাওড়া ডিস্ট্রিক্টের রেড জোন হিসেবে আপনার আমফান, তারপরে আপনার আমফানে তো দেখলেন তো আমাদের এই পাশের যে বিল্ডিংটা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাদিয়া অনেকটা অংশই আপনার গাছ টাছ পড়ে পুরো নষ্ট হয়ে গেছে আমাদের প্রপার্টিটা। তবুও আমাদের গভর্নমেন্ট থেকে, হ্যাঁ, সরকার থেকে অনেকটা রিকভারি করেছে, ঠিক আছে, আরও চেষ্টা চলছে আরও ভালোভাবে পরিষেবা দেওয়ার বা গেস্টকে আরও যাতে সুন্দর পরিষেবা দেওয়া যায়, সেই ব্যাপারে আমরা অক্লান্ত পরিশ্রম করছি, বা এবং আমাদের ডিপার্টমেন্টের থেকে যথেষ্ট সেই গাইডলাইন দেওয়া আছে, স্যানিটাইজার, হ্যাঁ, যাতে প্রতিদিন ডে টু ডে স্যানিটাইজার করা হয় রুমগুলো, যাতে করোনার থেকে আমরা একটু দূরে থাকতে পারি, বা যে সমস্ত রেস্টুরেন্ট থেকে বলুন, লবি থেকে বলুন, বা রিসেপশনের যে সমস্ত জিনিসগুলো প্রত্যেকদিন আমাদের স্যানিটাইজার সকাল থেকে করা হয়, হ্যাঁ, যাতে গেস্টের কোনো অসুবিধা যাতে অসুবিধা না হয়, বা গেস্ট দেখায় যে হ্যাঁ আমরা প্রপারলি মেনটেন করছি এগুলো, এবং আমরা গেস্ট আসার সঙ্গে সঙ্গে আমরা একটা পরিষেবা চালু করেছি ওয়েলকাম ড্রিঙ্কস, হ্যাঁ, জাস্ট একটু লেবু জল দিয়ে একটু গেস্ট আসে দূর থেকে রিফ্রেশ করার জন্য, এটাতে অনেক গেস্ট খুশি হন, যে বাহ খুব একটা গেলাম, একটা ভালো একটা ওয়েলকাম ড্রিঙ্কস একটা সার্ভ করলো।
তারপর আপনার আমরা একটা সকাল সকালবেলা মর্নিং টি অনেক সময় রেস্টুরেন্ট খুলতে আপনার সার্ভিস হতে দেয়, সেই জন্য আমরা রাতের বেলা একটা প্যাকিং সিস্টেম একটা করেছি, টি ব্যাগ সুগার মিল্ক পাউচ এসবগুলো দিয়ে গেস্টের একটা কেটনি থাকে, ওখানে কাপ সরকারের পক্ষ থেকে তাদের আতিথেয়তাকে আরো বেশি সুরক্ষিত করেছেন মানুষের জন্য, কারণ তারা বলছেন যে পুরো রূপনারায়ণ টুরিস্ট লজটা কিন্তু সুন্দরভাবে স্যানিটাইজ হয়, সুরক্ষার বিষয়ে তারা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিয়ে টুরিস্টদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন। চলে আসুন গাদিয়ারা, রূপনারায়ণ টুরিস্ট লজ পশ্চিমবঙ্গ সরকারের একটি অসাধারণ টুরিস্ট লজ, যদিও সম্পূর্ণভাবে এখনো চলছে না। প্রাসঙ্গিকতার প্রশ্নে আমি একটা কথা বলতে পারি, যে 14-15টা রুম এখানে এখনো রেডি চলছে, আতিথেয়তার প্রশ্নে সিকিউরিটির প্রশ্নে আপনি 100% শিওর হতে পারেন, চলে আসতে পারেন গাদিয়ারায়, হাওড়া জেলার শেষ প্রান্ত রূপনারায়ণের তীরে যে কোনো দিন সজলবাবুরা রূপনারায়ণ টুরিস্ট লজ উপস্থিত আছেন, তৈরি আছেন আপনাদের ওয়েলকাম করার জন্য। থ্যাংক ইউ। মূল ভবনটি রূপনারায়ণ টুরিস্ট লজ, এই অংশে যে ঘরগুলো আছে সেগুলো এখন রানিং কন্ডিশনে আছে, আর আমফানে বিধ্বস্ত যে ভবনটি আমি আপনাদের দেখালাম সেটি এখন এই মুহূর্তে চলছে না, তার নির্মাণ কার্য সম্পূর্ণ হয়নি। আমি সত্যি কথা আশ্চর্য হলাম এত সুন্দর বন্দোবস্ত রূপনারায়ণ টুরিস্ট লজের। এই সুযোগে সজলবাবুদের সহযোগিতায় আমি আপনাদের একটা রুম স্পেসিমেন হিসেবে দেখাচ্ছি, এদের সবকটা রুমেরই স্টাইল একই ধরনের, তাই যে কোনো একটা রুম দেখলে আপনি এদের কোয়ালিটি সম্বন্ধে, এদের ডিজাইন সম্বন্ধে এদের একটা পরিচ্ছন্ন আইডিয়া আমি পাবো। আসুন আমরা এই রুমের মধ্যে আসি এবং রুমটাকে একটু দেখানোর চেষ্টা করি। রুমটি দেখতে পাচ্ছেন সুন্দর রুম, আমি এই ধরনের রুম সত্যি খুব ভালোবাসি। এখানে এয়ার কন্ডিশনের বন্দোবস্ত রয়েছে, অ্যাটাচ বাথ, একদম কোজি রুম, স্টার ক্যাটাগরি রুম। আদিগন্ত রূপনারায়ণ তার সমস্ত সৌন্দর্য নিয়ে আপনাকে আহ্বান জানাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সামনে যে ব্যালকানি, ব্যালকানিতে চেয়ার রয়েছে, আর এই ব্যালকানি থেকে বসেই কিন্তু আপনি রূপনারায়ণকে সরাসরি দেখতে পারেন। তো এই হচ্ছে রূপনারায়ণ টুরিস্ট লজের একটি ডাবল বেডরুম, এখানে অত্যাধুনিক টিভি, তার সঙ্গে এয়ার কন্ডিশন বা সমস্ত বন্দোবস্ত, সমস্ত অ্যামিনিটিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আমি এটা দেখার চেষ্টা করবো, এখানে একটা ফ্রিজ রাখার বন্দোবস্ত আছে, যদি বর্তমানে এটা নেই। এই হচ্ছে এদের রুম, অসাধারণ রুম। চলে আসুন রূপনারায়ণ টুরিস্ট লজ, গাদিয়ারা, হাওড়া জেলা, যে কোনো দিন। দর্শক বন্ধু, আপনাদের এই অংশটা আমি ওপর থেকে দেখাচ্ছিলাম, বসে থাকার দুর্দান্ত একটি ব্যবস্থা করা হয়েছে, মাথার উপরে শেড করা, এইখান থেকে বসে আপনি সন্ধেবেলা এক কাপ চা কফি পাকোড়া সহ সামনে এই আদিগন্ত রূপনারায়ণের রূপ, তার সৌন্দর্যে নিমগ্ন হতে পারেন। চারিদিকে চারিদিকে থই থই জল, রূপনারায়ণ তার সমস্ত রূপ সৌন্দর্য যৌবন নিয়ে তার মদমত্ততায় তার আকর্ষণে মানুষকে ভুলিয়ে চলেছেন। অসংখ্য মানুষ এই রূপনারায়ণকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করেন, নৌকা চালান, মিন সংগ্রহ করেন, এপার ওপার করেন মানুষকে, এবং একটি অনাবিল আনন্দের জায়গা এই গাদিয়ারা, যা কলকাতার অত্যন্ত কাছে। আমি আপনাদের সমস্ত ডিটেলস নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। খুব ভালো লাগলো রূপনারায়ণ টুরিস্ট লজ, এদের রেস্টুরেন্টে খেলাম, রেস্টুরেন্টে খাবার কোয়ালিটি খুব সুন্দর, এদের ঘরগুলো অসাধারণ, এদের চারিদিকটা যে ভিউজ,
রূপনারায়ণ নদী তার আশেপাশের যে সৌন্দর্য মুগ্ধ করলো। আজকের মতো আপনাদের সঙ্গে এখানেই কথা শেষ করলাম। এর মাঝখানে আরও কিছু জিনিস দেখিয়েছি, সেগুলো একটু মন দিয়ে মনে রাখবেন। যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার চ্যানেলে আপনারা কমেন্ট করুন, কমেন্ট করলে আমি নিশ্চয়ই আপনাদের যোগাযোগ করব। ভালো থাকবেন। মাই লাইফ মাই ভিউজের পক্ষ থেকে সঞ্জয় আজকে এসেছিল নদিয়ারা হাওড়া জেলা। সকালে এসে বিকেলে ফিরে যান কিংবা আজকে এসে কালকে ফিরুন। এই সিরিজের আজকের পর্ব ছিল নদিয়ারা হাওড়া জেলা রূপনারায়ণ নদী। অনেক ধন্যবাদ বন্ধুরা, আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ চ্যানেলের প্রয়োজনীয়তা আছে, তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন, বেলাইকানটা প্রেস করে আমাদের লাইক শেয়ার করে আর একটু কমেন্ট করে পথ চলতে আমাদের গাইড করুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, সায়োনারা।